ফেনীতে পৌর নির্বাচনে খালেদা জিয়ার আসনে খুঁজে পাওয়া যায়নি বিএনপির প্রার্থী, ফলে খালি মাঠে গোল দিচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যে পরশুরামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন ক্ষমতাসীন দলের সব প্রার্থী। সদর পৌরসভায় 25টির মধ্যে 15 কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে। নির্বাচন হবে মেয়র সহ মাত্র 10টি কাউন্সিলর পদে। ফেনী প্রতিনিধি মাইনুল রাসেলের পাঠানো প্রতিবেদন। তৃতীয় দফায় আগামী 30 জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচন হবে, তবে পুরনো ডুডজন মামলায় আদালতে হাজিরা দেয়া সহ বাধার মুখে নির্বাচনী কার্যক্রমে পুরোপুরিভাবে অংশ নিতে পারছে না বলে জানান বিএনপির মেয়র প্রার্থী। অধিকাংশ ওয়ার্ডে আমাদের কাউন্সিলর প্রার্থীদেরকে নির্বাচন করতে দেয় না। এই নির্বাচন কমিশনের গেট থেকেও আমাদের কাউন্সিলর প্রার্থীদেরকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন ফেনীর স্টাইল যেটা শুরু হয়েছিল এখনও ওইটা বলবৎ আছে। বিএনপির অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। পৌরসভাকে আধুনিক ফেনী পৌরসভা ঘটবে সেই লক্ষ্যে আমি কাজ করে যাব, তার নির্বাচন করব নির্বাচন শেষ প্রান্তে আয় একটি মিথ্যা একটা ইয়া বলি অভিযোগ বলি তারা এখানে চরিত্র আছে। পরশুরাম পৌরসভায় মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরে অন্য কেউ না থাকায় সবকটি পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হওয়ার পথে। এ নিয়ে টানা দ্বিতীয় মেয়াদেও ভোটবিহীন জয়িতারা। তাদের মতে উন্নয়নের জোয়ার দেখে নির্বাচনে আসেনি বিএনপি। বিএনপির সাবেক যত সভাপতি এবং সাধারণ সম্পাদক উপজেলার মধ্যে আছে, প্রথম নির্বাচন সভায় আমার ভোট করতে দ্বিতীয়বারও আমার সাথে ছিল। এবার আমি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির অধিকাংশ নেতা আমার সাথে ছিল। বিএনপির অভিযোগ পরিবেশ না থাকায় নির্বাচনে যেতে পারেনি তারা, তবে মনোনয়নপত্র জমা দিতে বাধার কোনো অভিযোগ পায়নি বলে জানায় ইসি। সদরের মনোনয়নপত্র জমা দেন, আমরা রিসিভ করব। আর তারা পরশুরামে মনোনয়নপত্র দিলে পর্যাপ্ত পুলিশ ফোর্সের ব্যবস্থা রেখেছি যে আমরা রিসিভ করব, কিন্তু ওনারা জমা দেননি। আর এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগই আমার কাছে আসেনি। বিএনপির সাধারণ কর্মী সমর্থকদের দাবি, সুসম্পর্ক ধরে রাখতে নির্বাচনে নীরব দলের নেতারা। জেলার বাকি দুটি পৌর নির্বাচনেও একই চিত্র দেখা যাবে বলে ধারণা করছে তারা। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।